আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর 2024-এর রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাংক ইংলিশ বেরিয়েছে সেখান থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের প্রথম স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে সিন দিয়েছে ফুলমুনিস ইন্ডিয়া থেকে, বলেছে ড্যান্স অ্যান্ড মিউজিক অ্যান্ড হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। নৃত্য এবং সঙ্গীত ভারতীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস, ফুলমণির গলা খুব মিষ্টি। শি বিলিভস, সে বিশ্বাস করে দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। সে বিশ্বাস করে যে সে বাদ্যযন্ত্রের সাথে তাল রেখে, বাদ্যযন্ত্র যেমন হচ্ছে সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম এছাড়া আরও অন্যান্য যে বাদ্যযন্ত্র আছে তাদের সাথে তাল রেখে গাইতে পারে। ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস। ফুলমণি জানতে পেরেছে যে ভারতীয় রাজা এবং শাসকেরা ধ্রুপদী সঙ্গীত আর নৃত্যের পৃষ্ঠপোষকতা করতেন তাদের রাজসভায়। এম্পেরর আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন, সম্রাট আকবর তানসেনের গান শুনতে পছন্দ করতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক। আমাদের দেশ এত বিশাল যে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন ঘরানা রয়েছে, যেমন হিন্দুস্তানি, কর্ণাটিক। ইচ অফ দিস স্টাইল গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস, প্রত্যেকটা নৃত্যশৈলী মন্দিরে উদ্ভূত হয়ে যুগ যুগ ধরে সমৃদ্ধি লাভ করেছে। এবার এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, এর আই হবে এম্পেরর আকবর ওয়াজ ফন্ড অফ দ্য সংস অফ তানসেন, ডবল আই হবে ডিফারেন্ট স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক ডেভেলপ ডাউন দি এজেস। বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, তিনটে প্রশ্ন আছে আই আতে, বলেছে হোয়াট আর দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেনশন ইন দ্য টেক্সট, কোন কোন বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে টেক্সটে। দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম। বাদ্যযন্ত্রগুলি হলো সিতার, তবলা, সারেঙ্গি আর ড্রাম। নাম্বার ডবল আইতে আছে হোয়াট ডিড ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার ডু ইন দেয়ার কোর্টস, ভারতীয় রাজা এবং শাসকেরা তাদের সভায় কী করতেন। ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রোনাইজড করা, প্যাট্রোনাইজড মানে পৃষ্ঠপোষকতা করা, ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস, ভারতীয় রাজা এবং শাসকেরা তাদের সভায় সঙ্গীত এবং নৃত্যের পৃষ্ঠপোষকতা করতেন। নাম্বার থ্রি হচ্ছে হোয়াট আর দ্য ইন্ট্রিগাল পার্টস অফ ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতির মানে ওতপ্রোত অঙ্গ কী। ড্যান্স অ্যান্ড মিউজিক আর দ্য ইন্ট্রিগাল পার্টস অফ ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতির ওতপ্রোত অংশ হচ্ছে নৃত্য এবং সঙ্গীত। গ্রামারে আসি, দুয়েতে দিয়েছে প্লুরাল ফর্ম লিখতে হবে, চিপ চিপস হবে, CHIEVS, EFটা উঠে গিয়ে VES বসবে, মানে এফটা উঠে গিয়ে ব্যাম্বু ব্যাম্বুস হবে। নাম্বার থ্রিতে দিয়েছে কালেকটিভ নাউন, পিপুল আছে তাই ক্রাউড হবে, আইতে হবে এ ক্রাউড অফ পিপুল ইজ মুভিং রাউন্ড। নাম্বার টুতে হবে ফুটবল টিম হ্যাজ, আওয়ার ফুটবল টিম হ্যাজ ওন দ্য ম্যাচ। নাম্বার ফোরে আছে আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ সেন্টেন্স, কী ধরনের সেন্টেন্স বলতে হবে। মে ইউ লিভ লং মানে তুমি দীর্ঘজীবী হও, এটা একটা ইচ্ছামূলক বাক্য তাই অপটেটিভ সেন্টেন্স। আর নাম্বার টুতে আছে হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা একটা মানে কী বলবো আনন্দ সূচক আর কি, তাই এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। ফাইভে আছে ট্রান্সলেশন দিয়েছে, আইতে বলেছে আমার বাবা প্রতিদিন খবরের কাগজ পড়েন, মাই ফাদার রিডস নিউজ পেপার এভরি ডে। নাম্বার টুতে বলেছে আমার বোন একটি সুন্দর ছবি আঁকছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন মাই সিস্টার ইজ ড্রয়িং এ বিউটিফুল পিকচার। রাইটিংয়ে দিয়েছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে চারটে বাক্য লিখতে বলেছে, তো প্রথমে লিখবে আই অ্যাম বলে তোমার নাম লিখবে। নাম্বার টুতে লিখবে আই অ্যাম এজ দেবে, যে 10 ইয়ার্স ওল্ড কি 11 ইয়ার্স ওল্ড বা 9 ইয়ার্স ওল্ড যাই হোক দেবে। থ্রিতে আছে আই রিড ইন 5th ক্লাস, আর নাম্বার ফোর লিখবে আই লিভ ইন বলে তুমি যে জায়গায় থাকো সেই জায়গার নাম লিখে দেবে। তো এই ছিল আজকের আমাদের 2024-এর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে প্রথম স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে।